120 লিটার ফ্রিজ 30,000 টাকা। এটা হলো ডিপ, এটা নরমাল, এটা নরমাল। আচ্ছা দাম কেমন? এটার দাম হলো 32,000 টাকা। ভিডিও দেখে আসলে 25,000 টাকা ফিক্স। নতুন ফ্রিজ, ঠিক আছে, সবকিছু আছে, এটুকু শুধু ডিপ, এটা ডিপ, এটা ডিপ, 29,000 টাকা। 29? হ্যাঁ। আচ্ছা দাম আপনাদের কাছে কেমন? আমাদের থেকে নিতে পারবে হলো 16,000 টাকা হলে। শার্পের 472 লিটার ফ্রিজ, স্টিল বডি, টেম্পারেচার কমানো বাড়ানো সব ওকে আছে, সব ওকে, 100% গ্যাস কম্পিউটার ওকে আছে, ঠিক আছে। উপরে ডিপ, উপরে ডিপ, নিচে হলো নরমাল, ঠিক আছে, নিচে হচ্ছে নরমাল। তার কটা? 1, 2, 3, 4, একটা আছে। ওয়াও, দাম কেমন? এটা তো ভাই মার্কেট প্রাইস, এটা প্রায় হলো 80+, আমার থেকে নিতে পারবেন, এটা হলো 30,000 টাকা। আরো 2,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম, 28,000 টাকা। একবার 28,000 টাকা ফিক্সড, 28,000 টাকা। সিঙ্গার ফ্রিজ, 250 লিটারের ফ্রিজ একটা, ঠিক আছে, ডিপোস ফ্রিজ, উপরে ডিপ, নিচে নরমাল, এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি, সবকিছু অ্যাভেলেবেল আছে, 8,000 টাকা। ওয়ালটনের B50 ফ্রিজ, ডিপোস ফ্রিজ, যারা হোটেলে ব্যবসা করেন, খাবার মজুদ করে রাখেন, একবারে কম দামে ফ্রিজটা পেয়ে যাবেন, উপরে ডিপ, নিচে নরমাল। আচ্ছা দাম কেমন? সবকিছু অ্যাভেলেবেল আছে। এটার দাম B50 ফ্রিজ 17,000 টাকা ফিক্সড, ফিক্সড, ফিক্সড। পাশে আরেকটা দিছে LG, LG নন ফ্রস্টের ফ্রিজ, একটা পেস্ট কালার ফ্রিজ, উপরে ডিপ, নিচে নরমাল, একদম ফ্রেশ আছে। এটার দাম কেমন? এটার দাম 15,000 টাকা। ভিডিও দেখে আসলে 14,000 টাকা ফিক্সড। আচ্ছা পাশে আরেকটা বড় সাইজের ফ্রিজ, এটা হলো ডাবল ডোর কোরিয়ান ব্র্যান্ডের ফ্রিজ, ঠিক আছে, আপনি ফ্রিজ না খুলেও খাবার বাই করতে পারবেন, ঠিক আছে, ডিসপ্লে সবকিছু আছে, এটা হলো নরমাল, ঠিক আছে, 650 লিটার ফ্রিজ, এটা হলো ডিপ, ঠিক আছে, এটা এক সাইড হচ্ছে নরমাল, এক সাইড হচ্ছে ডিপ, ডিপ, হ্যাঁ ডিপ। আচ্ছা আচ্ছা, এটার দাম কেমন ভাই? এটা তো মার্কেট প্রাইস ভাই 2,50,000 টাকা। ভিডিও দেখে আসলে আমাদের থেকে নিতে পারবেন 60,000 টাকা হলে। আর একটু কমানো যায়? আরো 5,000 টাকা কমাই দিলাম, যান 55,000 টাকা ফিক্সড। বিকো একটা থাইল্যান্ডের প্রোডাক্ট, ঠিক আছে, একবারে গর্জিয়াস একটা ফ্রিজ, একদম নিউ কন্ডিশন আছে ফ্রিজটা, ডিসপ্লে, টেম্পারেচার কমানো বাড়ানো সব আছে, নন পোস্টের ফ্রিজ, এটা হলো ডিপ, ঠিক আছে, এটা হলো নরমাল, একদম নতুনের মতো আছে ফ্রিজটা, এখনো কোম্পানির গ্যারান্টি আছে, মনে করেন 7 বছরের গ্যারান্টি আছে, ঠিক আছে, হ্যাঁ এখনো 7 বছরের গ্যারান্টি। এটার দাম কেমন? এটার দাম হলো 55,000 টাকা। ভিডিও দেখে আসলে একবারে 10,000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 45,000 টাকা ফিক্সড। ফয়সাল ভাইয়ের ব্লগ দেখে আসলে কেউ 4,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম, যান কত? 21,000 টাকা। পাশেরটা আরেকটা দেখেন হলো ইলেকটা ব্ল্যাক কালার ফ্রিজ, ছাই কালার আর কি, 205 লিটার, একদম ফ্রেশ আছে, সবকিছু অরিজিনাল আছে, গ্যাস কম্পিউটার, এটার দাম হলো 25,000 টাকা। ভিডিও দেখে আসলে 4,000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 21,000 টাকা ফিক্সড। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে আছি ভাই ভাই এন্টারপ্রাইজ বাড়িধারা যে বলুক রাহেন মার্কেট, এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে। আজ আমরা দেখাবো বিভিন্ন ধরনের ফ্রিজ আমাদের সঙ্গে শেয়ার করবে মাহুন ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের কাছে কি কি ব্র্যান্ডের ফ্রিজ আছে? ভাই ব্র্যান্ডের তো অভাব নাই, এলজি, তোশিবা, সিঙ্গার, শার্প, ডায়ো, স্যামসাং, অনেক বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের ফ্রিজ আছে। সর্বনিম্ন কত থেকে ফ্রিজ শুরু? আজকে সর্বনিম্ন 8,500 টাকা, মানে 8,500 টাকায় ফ্রিজ দেবেন ভাই? 8,500 না, 8,000 করা যায় না? 8,000ই করে দেবো আজকে, যান। আচ্ছা ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে 8,000 থেকে ফ্রিজ শুরু, আমরা ভিডিওর মধ্যে আমরা দেখাই দেবো 8,000 টাকার ফ্রিজটা। সর্বপ্রথম যে ফোন দিবেন সেই কিন্তু 8,000 টাকার ফ্রিজটা পেয়ে যাচ্ছেন। এই ফ্রিজটার এমনি রেগুলার মূল্য কত আছে? মার্কেট প্রাইস আছে আপনার মোটামুটি 37,000 টাকা, 37,000। আর রেগুলার মূল্য আপনাদের দোকানের? দোকানের মূল্য তো একটু বেশি আছে, একবারে ডিসকাউন্ট করে দিলাম। আচ্ছা ডিসকাউন্ট করে দিলেন, মানে আমরা ভিউয়ার্স প্রত্যেকটা ভিডিওতে চাই একটা ফ্রিজ ডিসকাউন্ট করে নেওয়ার জন্য, সে 10,000ই হোক আর 15,000ই হোক, ওটা তো ডিসকাউন্ট করেই দিচ্ছি, আর ওটাতে আরো ডিসকাউন্ট, আরো ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট, ডিসকাউন্ট। আচ্ছা আজকে কোনটা দিয়ে শুরু করবেন? এলজি দেখেন একটা এলজি গ্লাস ডোর ফ্রিজ, ঠিক আছে, ওয়াও, থ্রি ডোর ফ্রিজ, কি ফ্রিজের উপরে ভাই? আরে ভাই ফুল ফাইবার ফুল, এই একটা ফুলের দামই আছে মনে করেন 70,000 টাকা। ওয়াও কি কোন ভাই, কত লিটার এটা ভাই? 320 লিটার ফ্রিজ। ভিতরে দেখেন, এটা টাচ সিস্টেম ভাই, স্ক্রিন টাচ। কি কোন ভাই, এবার কি আইফোনের টাচের মতো কাজ করবে? মানে ফুলের ভিতর আবার আইফোনের টাচ? এলজি, এলজি, এই কি এটা? কোরিয়ান ব্র্যান্ড, কমানো বাড়ানো, টেম্পারেচার কমানো বাড়ানোর জন্য। আচ্ছা ভিতরে দেখেন, আলাদিনের চেয়ার দেখেন, এটা হলো নরমাল, ঠিক আছে। আচ্ছা উপরে হচ্ছে নরমাল, নরমাল, এটা হলো ডিপ, নরমাল দুইটাই করতে পারবেন ডিসপ্লে টেম্পারেচার দিয়ে, ওয়া, ঠিক আছে, আনকমন একটা ফ্রিজ। আর নিচে হলো ডিপ, ঠিক আছে, আইস মেকার সবকিছু আছে, অ্যাভেলেবেল আছে, এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি। কয় ডোরের ফ্রিজ
এটা ভাই 320 লিটার ফ্রিজ, ওয়াল্টারের ফ্রিজ, থ্রি ডোর কত লিটার? 320 লিটার। দাম কেমন? দাম এটা 32,000 টাকা। ভিডিও দেখে আসলে একদম 24,000 টাকা ফিক্সড, 8,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম। 8,000 টাকা? এরপরও কি দাম করার সুযোগ না? আর কোনো সুযোগ নাই। আচ্ছা আচ্ছা, পাশেরটা এটা সেল হয়ে গেছে? এটা সেল হয়ে গেছে। কোথায় যাচ্ছে? এটা যাবে হলো খুলনা। খুলনা কোন ভাই নিচ্ছে? এটা ভাই হলো লিটন ভাই, লিটন খুলনার লিটন ভাই নিচ্ছে। আচ্ছা পাশেরটা কি ফ্রিজ? এটা হলো স্মার্ট ইনভার্টার এলজি এর, ঠিক আছে, ফুল কালার, একটা গর্জিয়াস, একদম নতুন বললেই চলে এই ফ্রিজটা। আচ্ছা ভিতরে দেখান, ভিতরে দেখেন, নন ফ্রস্টেড ফ্রিজ। এটা ডিপ, উপরে ডিপ, নিচে নরমাল। আর নিচে হচ্ছে নরমাল। নন ফ্রস্টেড, নন ফ্রস্ট বলতে কি বোঝায়? উপরে সাইডে বরফ জমবে না, জাস্ট খাবারটা বরফ হবে। যতগুলো খাবার রাখবেন শুধু খাবার বরফ। এটা দাম কেমন? এটা তো মার্কেট প্রাইস ভাই 68,000 টাকা। ভিডিও দেখে আসলে আমাদের প্রাইস হলো 35,000 টাকা। 35,000 টাকা, একটু কম নেওয়া যায় না? আরো 3,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম জান, 32,000 টাকা ফিক্সড। এটা ভাই হলো মিনিস্টার, মিনিস্টার। এটা কি গ্লাস আয় না ভাই, ড্রেসিং টেবিলও ব্যবহার করতে আয় না, দেখি ভাই, আমাকে দেখা যায়? ফ্রিজ নাকি আয় না ভাই? ভাই দুইটাই ব্যবহার করবেন। আচ্ছা দুইটাই, ফ্রিজের দামে দুইটাই দিয়ে দিচ্ছি আজকে। এটা হলো ডিপ, যাদের বড় ডিপ দরকার, 350 লিটার ডিপ ফ্রস্ট ফ্রিজ, ঠিক আছে। উপরে হলো নরমাল, নিচে উপরে ডিপ। আচ্ছা উপরে হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে নরমাল, একদম নতুন, সব কিছু আছে, একদম। দাম কেমন ভাই? এটা আপনি 35,000 টাকা। ভিডিও দেখে আসলে 32,000 টাকা ফিক্সড ভাই। আর একটু কমান না, আর 500 কমাই দিলাম, 31,500। আচ্ছা পাশে আরেকটা দেখছি, এটা কি ফ্রিজ? ওয়ালটনের, ঠিক আছে, ওয়ালটন 337 লিটার, 70-75 ফ্রিজ হয়, ডিপ ফ্রস্ট ফ্রিজ। ভিতরে দেখান, ভিতরে দেখেন, ভিতরে একদম ফ্রেশ। উপরে কি নতুন বললে চলে? ডিপ, নিচে নরমাল, নরমাল আইস মেকার, ডিমের খাসি মাসি, পকেট টকেট সব অ্যাভেলেবল আছে। আচ্ছা এটা দাম কেমন? এটা ভাই 30,000 টাকা। ভিডিও দেখে আসলে 4,000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 26,000 টাকা ফিক্সড, কোনো মার্কেটিং হবে না। পাশে একটা দেখি, ছোট হোলফুলের ব্ল্যাক কালার ফ্রিজ, ঠিক আছে, নন ফ্রস্টের, উপরে ডিপ, নিচে নরমাল। আচ্ছা দাম কেমন? এটার দাম হলো 13,000 টাকা। ভিডিও দেখে আসলে 12,000 টাকা ফিক্সড। পাশেরটা আরেকটা হলো শার্পের, 339 লিটার সিলভার কালার ফ্রিজ, নন ফ্রস্ট, উপরে ডিপ, নিচে হলো নরমাল, একদম জিগজাগ জিগজাগ করতেছে। দাম কেমন? জাপানি ব্র্যান্ডের ফ্রিজ। এটার দাম হলো 30,000 টাকা। ভিডিও দেখে আসলে একবারে 7,000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 23,000 টাকা ফিক্সড, ফিক্সড, ফিক্সড। আচ্ছা পাশে বড় সাইজের একটা আরেকটা দেখেন, সিঙ্গারের, যাদের 400 লিটার ডিপ ফ্রিজ দরকার, তারা এই ফ্রিজটা নিতে পারেন, একদম ফ্রেশ আছে, প্রোটেক্টর গ্লাস আছে, ঠিক আছে, এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি, ঠিক আছে, গ্যাস কম্পিউটার সব অরিজিনাল আছে। এটার দাম কেমন? এটার দাম হলো 40,000 টাকা। ভিডিও দেখে আসলে 38,000 টাকা ফিক্সড। পাশে আরেকটা দেখছি, আরেকটা দেখেন, টানেস্টেক কোম্পানির ফ্রিজ, ঠিক আছে, টানেস্টেক, হ্যাঁ, ডিপ ফ্রিজ। এগুলো কোন দেশে কোম্পানি ভাই? এটা বাইরের, বাইরের, বাইরে। আচ্ছা আচ্ছা ভিতরে দেখান, 205 লিটার ফ্রিজ, ঠিক আছে, ডিপ, এটা আপনারা নিতে পারবেন হলো 25,000 টাকা। বিশাল ভাইয়ের বলক দেখে আসলে কেউ, 4,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম জান, কত? 21,000 টাকা। পাশেরটা আরেকটা দেখেন হলো ইলেকটা, ব্ল্যাক কালার ফ্রিজ, ছাই কালার আর কি, 205 লিটার, একদম ফ্রেশ আছে, সবকিছু অরিজিনাল আছে, গ্যাস কম্পিউটার, এটার দাম হলো 25,000 টাকা। ভিডিও দেখে আসলে 4,000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 21,000 টাকা ফিক্সড। এলজি একটা নন ফ্রস্টের ফ্রিজ, গর্জিয়াস একটা ফ্রিজ, ঠিক আছে, কোরিয়ান ব্র্যান্ডের, 220 লিটার ফ্রিজ, নন ফ্রস্ট, উপরে হলো ডিপ, নিচে হলো নরমাল, একদম নিউ কন্ডিশনের মতো আছে ফ্রিজটা, সবকিছু আছে, কোনো কিছু মিসিং নাই। এই ফ্রিজটার মার্কেট প্রাইস হলো অনেক, ঠিক আছে, 47-48, আমাদের থেকে নিতে পারবেন 18,000 টাকা। ফয়সাল ভাইয়ের বলক থেকে যদি আসে কেউ, 16,000 টাকা ফিক্সড। আরেকটা দেখেন রেড কালার, ঠিক আছে, লাল খয়েরি, এলজি, এটাও কোরিয়ান ব্র্যান্ডের ফ্রিজ, নন ফ্রস্ট, উপরে ডিপ, নিচে নরমাল, একদম ফ্রেশ ফ্রিজ। আসলে এলজি এই মানের ফ্রিজ গুলা পাওয়া যায় না সচরাচর, এবার পাইছি ইনশাল্লাহ, আপনাদেরকে একবারে দাম কমাই দিয়ে দিচ্ছি। এটা নিতে পারবেন একদম 15,000 টাকা। এটা তো ওই যে ওয়ালটনের, ওগুলো, এগুলো দাম কেমন, কত করে যাচ্ছেন? 16,000 ফিক্স, একবারে 16,000 ফিক্স, ফিক্স। আরেকটা দেখেন ডিপ, ডিপ ফ্রিজ, এটা হলো 145 লিটার ফ্রিজ, এটা নিতে পারবেন একদম 10,000 টাকা। সিঙ্গারের একটা ফ্রিজ দেখেন, গর্জিয়াস একটা ফ্রিজ, 150 লিটারের, উপরে প্রোটেক্টর গ্লাস আছে, একদম নিউ কন্ডিশন ফ্রিজ, ঠিক আছে, একদম ফ্রেশ, এটা নিতে পারেন আপনি 16,000 টাকা ফিক্স, 16,000 টাকা, 16,000। হ্যাঁ হ্যাঁ, আরেকটা দেখেন স্টিল বডি, স্যামসাং এর একটা ফ্রিজ, 280 লিটার, নন ফ্রস্ট, ঠিক আছে, এটা হলো ডিপ, নিচেরটা হলো নরমাল, ঠিক আছে, একদম ফ্রেশ আছে, এটা নিতে পারবেন 18,000 টাকা। ভিডিও দেখে আসলে ফয়সাল ভাইয়ের ব্লগ থেকে আসলে একদম 16,000 টাকা ফিক্সড। আরেকটা দেখেন এলজি জার্সি কালার ফ্রিজ, কোরিয়ান ব্র্যান্ডের, এটা নন ফ্রস্ট, উপরে ডিপ, নিচে নরমাল, একদম ফ্রেশ আছে, এখনো ওয়াশ করা হয়নি। দাম কেমন? এটা নিতে পারবেন 18,000 টাকা। ভিডিও দেখে আসলে
15,000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 1,650 ফিক্সড। এই যে ওয়ালটন না মনে করেন আগুন, ঠিক আছে, 386 লিটার ফ্রিজ নন ফোস্টের, ভিতরে একদম ফ্রেশ আছে, ডিপ, ঠিক আছে, নিচে নর্মাল সবকিছু অ্যাভেলেবেল আছে। এর দামটা দিয়ে দেবো, একবারে কমাই দেবো, 1750 ফ্রিজ 22,000 টাকা। আপনার ভিডিও দেখে যদি আসে 4,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম, জান 18,000 টাকা ফিক্সড। ভাই খুলনা যাবে, সজীব ভাই নিচে, ঠিক আছে, খুলনা ফুলবাড়ি গেট যাবে, তোসিবা ব্র্যান্ডের ফ্রিজ, এটা সেল করে দিছি 5,970। আচ্ছা, যেটা যাচ্ছে কবে? এটা হলো 17,000 ফ্রিজের দাম দিছিলাম, 1,000 টাকা ডিসকাউন্ট করে দিছি ওনাকে। আচ্ছা, আপনারা কি সারা বাংলাদেশে এভাবে 64 জেলাতে এভাবে মাল পাঠাই? অনেকজন তো বিশ্বাস করে না, আমাদের লাইসেন্সভুক্ত দোকান, কোনো টেনশন নাই, ঠিক আছে। আচ্ছা, এই পেস্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাই? আরেকটা দেখেন, সুপার ক্যালমিনিটার ডিপ পোস্ট ফ্রিজ 300 লিটার ফ্রিজ, ঠিক আছে। দাম কেমন? দাম এটা একদম 15,000 টাকা ডিপ পোস্ট ফ্রিজ, দেখেন একদম ফ্রেশ। বড় ফ্রিজ দরকার, সীমিত লাভে দিয়ে দিলাম ফ্রিজটা। সাদা কালারের আরেকটা দেখেন, ওয়ালটনের ফ্রিজ, ঠিক আছে, হোয়াইট কালার ফ্রিজ, 1050 ফ্রিজ, উপরে ডিপ নিচে নর্মাল, যাদের ছোট ফ্যামিলি আছে তারা এই ফ্রিজটা নিতে পারেন। দাম কেমন? এটার দাম হলো 12,000 টাকা। ভিডিও দেখে আসলে 10,000 টাকা ফিক্সড। পাশে আরেকটা দিছে, আরেকটা দেখেন, ওয়ালটনের 1750 ফ্রিজ 337 লিটার ডিপ ফার্স্ট ফ্রিজ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখা ভিতরে দেখেন, ভিতরে দেখেন একদম ক্লিন ফ্রেশ আছে, নিচে হচ্ছে এখনো ওয়াশ করা হয়নি। আচ্ছা, এটার দাম কেমন? এটার দাম হলো 24,000 টাকা। ভিডিও দেখে আসলে 21,000 টাকা ফিক্সড। এটা সিঙ্গার একটা হলো 250 লিটার ফ্রিজ, ঠিক আছে, ডিপ পোস্ট, উপরে হলো ডিপ নিচে নর্মাল, একদম ফ্রেশ আছে, সব অরিজিনাল আছে, ঠিক আছে, এটা নিতে পারবেন 15,000 টাকা। ফয়সাল ভাইয়ের ব্লগ থেকে যদি কেউ আসে একদম 12,500 টাকা ফিক্সড। আরেকটা এলজি, ঠিক আছে, কোরিয়ান ব্র্যান্ডের ফ্রিজ নন পোস্ট, উপরে হলো ডিপ নিচে নর্মাল, একদম ফ্রেশ আছে, এখনো ওয়াশ করা হয়নি ফ্রিজটা, এটা নিতে পারবেন 16,000 টাকা। আরো 500 টাকা কমা দিলাম, 15,500 ফিক্সড। এটা সেল হয়ে গেছে, তোশিবা যাচ্ছে কোথায় ভাই? এটা যাবে হলো কামরাঙ্গীরচর। আচ্ছা, কামরাঙ্গীরচর, হ্যাঁ, এটা হলো ওয়ালটনের 2050 ফ্রিজ ডিপ পোস্ট ফ্রিজ, যারা হোটেলে ব্যবসা করেন, খাবার মজুদ করে রাখেন, একবারে কম দামে ফ্রিজটা পেয়ে যাবেন, উপরে ডিপ নিচে নর্মাল। আচ্ছা, এটার দাম কেমন? সবকিছু অ্যাভেলেবেল আছে। এটার দাম 2050 ফ্রিজ 17,000 টাকা ফিক্সড ফিক্সড ফিক্সড। পাশে আরেকটা দিছে এলজি, এলজি নন পোস্টের ফ্রিজ, একটা পেস্ট কালার ফ্রিজ, উপরে ডিপ নিচে নর্মাল, একদম ফ্রেশ আছে। আপনি ফ্রিজ না খুলেও খাবার বাই করতে পারবেন, ঠিক আছে, ডিসপ্লে সবকিছু আছে। এটা হলো নর্মাল, ঠিক আছে, 650 লিটার ফ্রিজ, এটা হলো ডিপ, একবারে গর্জিয়াস একটা ফ্রিজ, একদম নিউ কন্ডিশন আছে ফ্রিজটা, ডিসপ্লে টেম্পারেচার কমানো বাড়ানো সব আছে, নন পোস্টের ফ্রিজ, এটা হলো ডিপ, ঠিক আছে, এটা হলো নর্মাল, একদম নতুনের মতো আছে ফ্রিজটা, এখনো কোম্পানির গ্যারান্টি আছে, মনে করেন 7 বছরের গ্যারান্টি আছে, ঠিক আছে, হ্যাঁ, এখনো 7 বছরের গ্যারান্টি। এটার দাম কেমন? এটার দাম হলো 55,000 টাকা। ভিডিও দেখে আসলে একবারে 10,000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 45,000 টাকা ফিক্সড। এই ভিডিও দেখেন একবারে আকর্ষণ একটা ফ্রিজ, একদম কমায় দিব আজকে দামটা, সিঙ্গার ফ্রিজ 250 লিটারের ফ্রিজ একটা, ঠিক আছে, ডিপ পোস্ট ফ্রিজ, উপরে ডিপ নিচে নর্মাল, এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি, সবকিছু অ্যাভেলেবেল আছে, কোনো টুটা ফাটা নাই, ঠিক আছে। এই ফ্রিজটা যারা নেবেন মনে করেন 10,000 টাকা ডিসকাউন্ট, 10,000 টাকা দাম দিয়ে মনে করেন 2,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম, একদম 8,000 টাকা।
মানে ভিডিও উপলক্ষে আমাদের যে ফ্রিজটা থাকে, একটা ফ্রিজ যতই দাম হোক আমরা কম রেটে কম দিয়ে দিই, একবারে কিনা রেটে থেকে কমাই দিছি। আচ্ছা আচ্ছা, এটা কত দাম দিচ্ছেন? 8000 টাকা। 8000 টাকা ফিক্সড। হ্যাঁ, আপনারা দোকানে প্যাটি গেলে এসে ভিজিট করে নিতে পারবেন। এটা ভাই শার্প, অল শার্প একটা ব্র্যান্ডের ফ্রিজ। কত লিটার? বাটার ফ্রিজ 400 লিটার। 400 লিটার? হ্যাঁ, স্টেপ গ্লাস। আচ্ছা, ভিতরে একটু দেখান। নন ফ্রস্টেড ফ্রিজ বুঝছেন ভাই, উপরেরটা হলো ডিপ, ঠিক আছে, নিচেরটা হলো নরমাল। টেম্পারেচার গ্লাস আছে, ফুড ডয়ার সবকিছু আছে, ডিমের খাসি মাছি সবকিছু অ্যাভেলেবল আছে ভিতরে ডিসপ্লে। আচ্ছা, এটার দাম কেমন? এটার দাম হলো 60000 টাকা। ভিডিও দেখে আসলে 7000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 53000 টাকা ফিক্সড। একবার ফিক্সড ফিক্সড ভাই, দামাদামি করার সুযোগ আছে না ভাই? আচ্ছা, পাশেরটা আরেকটা হিট আছে, অল ফেমাস 525 লিটার, ঠিক আছে, আপনার ইনভার্টার ডুয়েল কুলিং ফ্যান, এটা কিন্তু স্ক্রিন টাচ সিস্টেম, বর্তমানে অফ আছে, সবকিছু দেখা যাবে, 100% টেম্পারেচার কমাতে বাড়াতে পারবেন। আচ্ছা, ভিতরে নরমাল দেখেন, ভিতরে একদম ফ্রেশ। ওয়াও, চমৎকার। তো নতুন যারা এটা নতুন ফ্রিজ নিতে যাচ্ছেন তারা এই ফ্রিজটা নিয়ে। আচ্ছা, উপরে হচ্ছে নরমাল আর নিচে হচ্ছে ডিপ। হ্যাঁ, দুইটা ডয়ার আছে, মোটামুটি 60-65 কেজির মতো খাবার দিতে পারবেন ডিপে। আর এটা নরমাল, ঠিক আছে, সবকিছু আছে, কোনো কিছু মিসিং নাই, 6 বছরের কোম্পানি গ্যারান্টি আছে এখনো। 6 বছর? হ্যাঁ। এগুলো দাম কেমন? এটার দাম ভাই মার্কেট প্রাইস 1,40,000 টাকার মতো, আমাদের থেকে নিতে পারবেন 95,000 টাকা। 95? দামাদামি করার সুযোগ আছে? ভিডিও দেখে যদি আসে একবারে 10,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম। 10,000 টাকা ফিক্সড। এগুলো কি মুখে মুখে? মুখে মুখে না, প্র্যাকটিক্যালি ফ্রিজ নিয়ে যাবেন, আবার মনে করেন নক করে আবার নেবেন। আচ্ছা, পাশে আরেকটা দেখতেছি, এটা কি ফ্রিজ? তোসিবা। তোসিবা একটা ওয়ার্ল্ড ফেমাস একটা। কত লিটার? এটাও দেখেন, ইনভার্টার ফ্রিজ, গ্লাস ডোর, 460 লিটার। 460 লিটার? নন ফ্রস্টেড ফ্রিজ, একদম নতুনের মতো আছে ফ্রিজটা, নতুন বললেই চলে। যারা নতুন কিনতে চান, এটা ডিপ, ঠিক আছে, নিচে নরমাল, একদম ফ্রেশ। আচ্ছা আচ্ছা, নিচে নরমাল তো অনেক জায়গা, অনেক জায়গা, আর ভিতরে টেম্পারেচার কমানোর জন্য ডিসপ্লে আছে। আচ্ছা, ভিতরে ডিসপ্লে আছে? হ্যাঁ, এই যে ডিসপ্লে। ওয়াও, চমৎকার। এর দাম কেমন? এটা মার্কেট প্রাইস তো ভাই অনেক, এটা আমার থেকে নিতে পারবেন 65,000 টাকা। ভিডিও দেখে আসলে 57,000 টাকা ফিক্সড। ফিক্সড ফিক্সড। আচ্ছা, পাশে আরেকটা দেখতেছি, ব্ল্যাক এর ভিতরে, ব্ল্যাক কালার, স্যামসাং এর ডিজিটাল ইনভার্টার, ঠিক আছে, ইনভার্টার একবারে চিকচিকি ব্ল্যাক কালার গ্লাস ডোর। এই যে ভিতরে দেখেন, এটা হলো ডিপ নন ফ্রস্টেড ফ্রিজ। আচ্ছা, উপরে হচ্ছে ডিপ, নিচে নরমাল, নিচে হচ্ছে নরমাল। যারা নতুন ফ্রিজ কিনতে চাচ্ছেন তারা আসলে এগুলা যাচাই করে দেখবেন, যদি নেয়ার মতো হয় তাহলে নেবেন। আচ্ছা, এটার দাম কেমন? এটার দাম হলো 60,000 টাকা ভাই, একটু কমাই টুমাই নেন। একবারে 15,000 টাকা কমাই দিলাম, একদম 45,000 টাকা। একবারে অফার আজকে আপনার কথাই কল লাগবে না, একবারে এমন অফার দিয়ে দেবো আজকে, কথা কোনার ওই যে 15,000 টাকা যে অফার দিচ্ছেন, অফার থাকবে কতদিন? ফ্রিজ যতদিন থাকবে এটা সেতদিন। আচ্ছা, এই ফ্রিজ কত পিস আছে আপনাদের কাছে? ওয়ান পিস ভাই, আমাদের সেগনাল ফ্রিজ ওয়ান পিস, ওয়ান পিস। আচ্ছা, দুই এক আড্ডা টু পিস থাকে। ভিডিও শুরুতে একটু জান ভাই, এই ফ্রিজ গুলো আপনারা কোথা থেকে কালেক্ট করেন? বাড়িধারা, গুলশান, বনানী, বসুন্ধরা, ঠিক আছে, এগুলো জায়গা থেকে, বাসা বাড়ি থেকে কালেকশন করি। এগুলো এনে কি আপনারা কাজ করেন কিনা? না না, কোনো কাজ করি না, জাস্ট খালি ওয়াশ করি। আচ্ছা, ওয়াশ করেন? হ্যাঁ, ওয়াশ করি। আচ্ছা, আপনারা মানে গ্যাস কম্পিশার অরিজিনাল দেখে তারপরে ফ্রিজ নিয়ে আসেন? আপনাদের ডেলিভারি সিস্টেম? ভিডিও দেখে তো অনেকে ফোন দেয়, ভিডিও দেখে তো অনেকে ফোন দেয় যে ভাই অনেকে টেকনাফ থেকে দেয়, তেজরা থেকে, মানে সারা বাংলাদেশ থেকে। কিভাবে আপনারা ডেলিভারি দেন? 64 জেলাতে আমরা মাল ডেলিভারি করে থাকি কন্ডিশনের মাধ্যমে। ধরেন একটা বড় ফ্রিজ কুরিয়ার সার্ভিস লাগবে 3,000 টাকা, আপনি যদি 3,000 টাকা অ্যাডভান্স দিয়ে দেন পাঠায় দিব। ছোট থেকে মিডিয়াম গুলো 1500 টাকা, 2,000 টাকা পাঠায় দিলে পাঠায় দিব। মানে ফ্রিজের কোনো দামই দেয়া লাগবে না? দাম দেয়াই লাগবে না, শুধু শুধু সার্ভিস বিলটা পাঠায় দিবেন। আচ্ছা, আমরা পর পর একটু দেখে যাই। এই যে পাশে আরেকটা দেখতেছি, এটা কি ফ্রিজ? সিঙ্গার ব্ল্যাক কালার, 440 লিটার ফ্রিজ, নন পোস্টের। ভিতরে দেখান ভাই, এক নন পোস্টের ফ্রিজ দেখেন, এটা উপরেটা ডিপ, নিচে হলো নরমাল, একদম ফ্রেশ আছে, আয়নার মতো ঝিকঝাক, মানে ডিমের খাসি টাসি যা যা প্রয়োজন সবকিছু আছে, অ্যাভেলেবল আছে, গ্যাস কম্পিউটার সব অরিজিনাল। দাম কেমন? এটার দাম হলো 46,000 টাকা। ভিডিও দেখে আসলে একদম 40,000 টাকা ফিক্স। ভাঙ্গে যাবে তো? ভাঙবে না ভাই, কি কোন ভাই, যে বাড়ি দিচ্ছে ওটা তো ভাঙ্গে যাওয়ার কথা। ভাঙবে না ভাই, ভাঙবে না। আচ্ছা, আরেকটা দেখেন, ক্যালভিন লিটার। আচ্ছা, ক্যালভিন লিটার ভালো একটা ব্র্যান্ডের ফ্রিজ, সিলভার কালার, গর্জিয়াস ফ্রিজ। কত লিটার এটা? আপনার 300 লিটার ফ্রিজ। 300 লিটার? ভিতরে দেখান, ভিতরে দেখেন, উপরে ডিপ পোস্ট ফ্রিজ, ঠিক আছে। আচ্ছা, উপরে ডিপ, নিচে হলো নরমাল, একদম ফ্রেশ আছে। যারা একটু নতুনের মধ্যে নতুন কিনতে যাচ্ছেন কিন্তু কিছু টাকা শর্ট কিনতে পারতেছেন না, তারা এগুলো ফ্রিজ নিতে পারেন। দাম কেমন? এটার দাম 30,000 টাকা। ভিডিও দেখে আসলে একদম 25,000 টাকা ফিক্সড। ফিক্সড। আচ্ছা, আর একটা তোশিবা ব্র্যান্ডের ফ্রিজ, 3 ডোরের আনকমন ফ্রিজ, এগুলো ফ্রিজ অনেকগুলো সেল করছি, 3 ডোরের ফ্রিজ তোশিবা, এটা হলো ডিপ, ঠিক আছে, একদম ফ্রেশ আছে, ডয়ার আইস মেকার টেকার সবকিছু আছে, নিচেরটা নরমাল,
এটাও নরমাল, ঠিক আছে, মানে নিচেও নরমাল আর তার নিচেও নরমাল, তার নিচেও নরমাল। 3 ডোরের ফ্রিজ, এটা কত লিটার? এটা 300 লিটার ফ্রিজ, 300 লিটার 3 ডোরের। হ্যাঁ, তিনটার কাজ কি কি একটু বলবেন? এটা হলো ডিপ, এটা নরমাল, এটা নরমাল। আচ্ছা, দাম কেমন? এটার দাম হলো 32000 টাকা। ভিডিও দেখে আসলে 25000 টাকা ফিক্সড। আমাদের কোনো সুযোগ আছে? না না, কোনো সুযোগ নাই। আচ্ছা, আপনার পাশে একটা দেখতেছি, একটা ছোট সাইজের। এগুলো ফ্রিজ ভাই সেম, অনেকগুলো ফ্রিজ আছে, একদম নতুন ফ্রিজ, ঠিক আছে, সবকিছু আছে। এটুকু শুধু ডিপ, এটা ডিপ, এটা ডিপ। আচ্ছা, এই এই উপরেরটা হচ্ছে ডিপ, ডিপ আর পুরোটা নরমাল। চমৎকার, আছে নতুন ফ্রিজ। যারা সিঙ্গেল নিতে চান, এগুলো মার্কেট প্রাইস প্রায় 18-29000 টাকা, মানে 28-29000 টাকা। 28-29, হ্যাঁ। আচ্ছা, দাম আপনাদের কাছে কেমন? আমাদের থেকে নিতে পারবে হলো 16000 টাকা হলে। কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে? আর 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম, এক মাসের গ্যারান্টি দিয়ে দেব। এক মাসের গ্যারান্টি দিয়ে দেব, এক মাসের গ্যারান্টি দিয়ে। আচ্ছা আচ্ছা, পাশার এগুলা ফ্রিজ আছে প্রায় 20টার মতো আছে। 20টার মতো আছে। কয়টা কালার হবে? কালার হবে তিনটা। তিনটা কি কি কালার? আপনার একটা আছে কপি কালার, একটা হলো স্টিল কালার, আর একটা হলো ফুল কপি স্টিল রেড ফুল, আর একটা আছে রেড। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পাশে আরো বড় বড় সাইজের যে ফ্রিজ, এলজি ফ্রিজ আজকে 520 লিটার ফ্রিজ, নন পোস্টের 520 লিটার। হ্যাঁ, 20 লিটার। আচ্ছা আচ্ছা, ভিতরে একটু দেখান, ভিতরে দেখেন, দেখি। এটা হলো, এটা হলো ডিপ, ঠিক আছে, আইস মেকার টেকার সবকিছু আছে। এই যে নিচেরটা নরমাল, ঠিক আছে, নিচে হচ্ছে নরমাল। আচ্ছা, এটা দাম কেমন? এটা দাম তো ভাই প্রায় মার্কেট প্রাইস 1,00,000 টাকা। আমার কাছে আপনি নিতে পারবেন এক দাম 38000 টাকা, মানে 38000 টাকা, মাত্র 38000, মাত্র 38000। কি বলেন ভাই? আর একটা যে এই পাশে যেটা আছে, যেটা ওই যে 10 ইয়ার্স হলো ওয়ারেন্টি লেখা আছে, এটা হলো 30000 টাকা, একদম 30000 টাকা। এটা 30000 টাকা? হ্যাঁ, এটা 30000, 520 লিটার ফ্রিজ, 30000 টাকা। আচ্ছা, এইটা, এটা হলো, এটা 520 লিটার, একই সেম লিটার, সবই একই। এটা আপনি নিতে পারেন হলো 38000 টাকা। একটা 30000, একটা হচ্ছে 38000 টাকা। আচ্ছা, পাশের একটা দেখতেছি স্যার, একটা দেখেন শার্পের 472 লিটার ফ্রিজ, স্টিল বডি, ঠিক আছে, টেম্পারেচার কমানো বাড়ানো সব ওকে আছে, সব ওকে, 100% গ্যাস কম্প্রেসর ওকে আছে, ঠিক আছে। উপরে ডিপ, উপরে ডিপ, নিচে হলো নরমাল, ঠিক আছে, নিচে হচ্ছে নরমাল। তার কটা? 1 2 3, উপরে আবার ফুল বডি একটা আছে। ওয়াও, দাম কেমন? এটা তো ভাই মার্কেট প্রাইস, এটা প্রায় হলো 80+, আমার থেকে নিতে পারবেন এটা হলো 30000 টাকা, আরো 2000 টাকা ডিসকাউন্ট করে দিলাম, 28000 টাকা একবার, 28000 টাকা ফিক্সড, 28000 টাকা। পাশে আরেকটা, সেটা কি? আরেকটা দেখেন হলো সিঙ্গার, স্টিল বডি, প্রিমিয়াম একটা কোয়ালিটি ফ্রিজ, দেখেন সিঙ্গারে কিন্তু বিদ্যুৎ সাশ্রয় ভাই, অনেক ভিতরে দেখান তো, নন পোস্ট, উপরে এটা ডিপ, আইস মেকার টাকা সবকিছু আছে, কোনো মিসিং নাই, একদম ফ্রেশ, নিচে নরমাল, ঠিক আছে, ডিপের কাছি মাছি সব আছে। দাম কেমন? 321 লিটার ফ্রিজ, এটা 30000 টাকা। ভিডিও দেখে আসলে 5000 টাকা ডিসকাউন্ট করে দিলাম, 25000 টাকা, 25000 টাকা। আর একটা হলো শার্পের, এটা হলো 472 লিটার ফ্রিজ, শার্পের, আমার কাছে ব্র্যান্ডের ফ্রিজই বেশি, সিলভার কালার। আচ্ছা, ভিতরে দেখান, ভিতরে দেখেন, একদম ফ্রেশ আছে। এটা হলো ডিপ, নন পোস্ট, এটা হলো নরমাল, ঠিক আছে। যারা আসলে ব্র্যান্ডের ফ্রিজ নিতে চাচ্ছেন, তারা এগুলো নিয়ে জিতবেন 100%। দাম কেমন? এটার দাম হলো 35000 টাকা। ভিডিও দেখে আসলে 3000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 32000 টাকা ফিক্সড। আরেকটা এলজি ইনভার্টার, স্মার্ট ইনভার্টার, ঠিক আছে, ইনভার্টার ফ্রিজ আজকে একবারে কমায় দিব। এটা হলো ডিপ, নিচে হলো নরমাল, ইনভার্টার একটা কম্পিউটারের দামই 15-16000 টাকা। আচ্ছা, এই ফ্রিজটার দাম হলো 28000 টাকা, আপনার ভিডিও দেখে যদি আসে 7000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 21000 টাকা ফিক্সড। আরেকটা হলো কঙ্কা ডিফ্রস্ট ফ্রিজ, গ্লাস ডোর ফ্রিজ, 600 নম্বর গ্যাসের ফ্রিজ, আপডেট, ভিতরে দেখেন ফ্রিজটার ডিপটাই একটু বড় নরমালের তুলনায়। আচ্ছা, উপরে হচ্ছে ডিপ, নিচে নরমাল, আর নিচে হচ্ছে নরমাল, ডিমের কাছে সব মানে 50-50 না, ডিপটা একটু বড়। হ্যাঁ, একটু বড় আছে। আচ্ছা, অনেকে ডিপ বড় চায়, তাদের জন্য এই ফ্রিজটা। হ্যাঁ, দাম কেমন? এটার দাম 22000 টাকা। ভিডিও দেখে আসলে 20000 টাকা ফিক্সড। আচ্ছা, আরেকটা দেখেন আইসক্রিমের ফ্রিজ। আচ্ছা, আইসক্রিমের ফ্রিজ, এটা কত লিটার? এটা হলো 250 লিটার ফ্রিজ, 250 লিটার। হ্যাঁ, কি অবস্থা ভাই? ভিতরে কন্ডিশন একদম 100% অরিজিনাল আছে, গ্যাস কম্প্রেসর। আচ্ছা, এটার দাম কেমন? এটার দাম হলো 25000 টাকা। ভিডিও দেখে আসলে, ভিডিও দেখে আসলে 6000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 19000 টাকা ফিক্সড। মামুন ভাই, ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চায়, কি আপনাদের শোরুম ভিজিট করতে চায়, আপনাদের এখানে আসার ঠিকানা আর নাম্বারটা একটু বলে দেন। আমাদের লোকেশন হলো বাড্ডা নতুন বাজার, বাড়িধারা যে ব্লক 20 নম্বর রোড, রায়ন মার্কেটের দুই তলায়, ভাই ভাই এন্টারপ্রাইজ। আর সকলেই যারা ফ্রিজ নিতে ইচ্ছুক দেশের বাইরে থেকে, যারা মনে করেন বিভাগ ভিত্তি থেকে জায়গা জায়গা থেকে ফ্রিজ নেবেন, তারা ভিডিও কলে কনফার্ম হয়ে তারপরে ফ্রিজ দেখে নেবেন। আচ্ছা, আপনাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটা একটু বলে দেন। 01312939983।
এই নাম্বার তো আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু অ্যাভেলেবেল আছে, নাম্বার আরেকটা দেওয়া থাকবে, ওটা তো অ্যাভেলেবেল সবকিছু আছে। ভিডিও শেষে আবার একটু আপনাদের জানবো যে আপনাদের কাছে কেউ যদি ফ্রিজ নিতে চায় আপনাদের কত টাকা দিতে হবে অ্যাডভান্স? আমাদের হলো যদি বড় ফ্রিজ নেয়, ফ্রিজের হলো কোরিয়ার সার্ভিসের বিলটা, বড় ফ্রিজে কিছু ফ্রিজ আছে 3500 লাগে, 3000 লাগে, ওই সার্ভিস বিলটা অ্যাডভান্স করলে হবে। আর ছোট থেকে মিডিয়াম গুলো ওগুলো 1500 টাকা লাগে, 2000 টাকা অ্যাডভান্স করলে হয়ে যাবে। মানে ফ্রিজের জন্য আপনারা কোনো টাকা চাচ্ছেন না? না না, শুধু কোরিয়ার সার্ভিস, কোরিয়ার সার্ভিসটা দিলেই আপনারা দিচ্ছে। ওকে ভিউয়ার্স, তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকুন। নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।